নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা আর আপনি দেখছেন গ্রামীণ ডিজিটাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজও আমরা একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। যে আপনি যদি কোনো আন্ডার পিভিসি কার্ড অর্ডার করে থাকেন, যেখান থেকে খুশি সাইবার কার্ড থেকে করতে পারেন, আপনি নিজের মোবাইল থেকেও করতে পারেন, যেখান থেকে খুশি করে থাকেন না কেন, তো আপনি তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, সেটি এখন কোথায় আছে বা কী পজিশনে আছে, সেটি কীভাবে আপনি চেক করবেন তা আপনার মোবাইল থেকে, তো সেটি আজ দেখে নেবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তার দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। আর না হলে গুগল ক্রোমে গিয়ে কোনো সার্চ করবেন ইউডিআই আধার, ইউআইডি আধার, তো সরাসরি এই পেজে চলে আসবে। তো এখানে আসার পর আর আপনি যেখান থেকে, তার আগে বলে রাখেন, আপনি যেখান থেকে আধার পিভিসি কার্ড অর্ডার করছেন বা আপনি নিজেও যদি মোবাইল থেকে অর্ডার করে থাকেন, তো আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল বা আপনার কাছে আছে সেটি ডাউনলোড করে রেখেছেন, তো সেখানে একটি এসআরএন নাম্বার থাকবে। আপনাকে দেখে দিচ্ছি স্লিপটি কীরকম হবে। তো স্লিপটি এরকম ধরনের হবে, যেখানে রিসিপ্ট নাম্বার, রিসিপ্ট ডেট, কোন ডেটে আপনি আধার কার্ড ইয়ে করেছেন, তার এসআরএন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি ইত্যাদি দেওয়া থাকবে। তো আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস কী আছে, কমপ্লিট মানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তার একটা রিসিপ্ট আপনাকে দেওয়া হবে। তো এখানে এসআরএন নাম্বার যেটি আছে, এটি আপনি আপনার কাছে ভালোভাবে রেখে দেবেন, কারণ এইটি দ্বারাই সার্চ করা হবে যে আপনার আধার কার্ডটি এখন কোন জায়গায় আছে বা কী পজিশনে আছে। তো এই সাইটে আসার পর আপনি মাই আধারে চলে যাবেন। মাই আধারে সব থেকে নিচের দিকে প্রথম কলামে দেখতে পাবেন যে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস। তো এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডোজ খুলে যাবে। তো এই উইন্ডোজটি খুলে যাওয়ার পর অল্প নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। তো এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনার এসআরএন নাম্বার যেটি ছিল সেটি চাইছে, আর এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। তো এসআরএন নাম্বারটি চলুন দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এসআরএন নাম্বারটি লিখে দিচ্ছি, আর ক্যাপচারটি ভালোভাবে লিখে দেবেন যাতে কোনো রকমভাবে ভুল না হয়, ভুল হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো এখানে আসার পর সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পর নিচে স্ক্রল ডাউন করে দেখুন টোটাল ডিটেলসটা খুলে গেছে, যে এসআরএন নাম্বার কী আছে, কোন ডেটে অর্ডার করা হয়েছে, এখন কারেন্ট স্ট্যাটাস কী আছে, তারপরে ডিসপ্যাচ হয়েছে কি হয়নি, টোটাল এখন দুটো ঘর ফাঁকে আছে, কারণ আজই ডেটে, আজকেরই ডেটে এটি অর্ডার করা হয়েছে এবং তারই স্ট্যাটাসটা চেক করে আপনাকে দেখাচ্ছি। তো আর ভিডিওটা বড় করছে না, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা অর্ডার করা আধার পিভিসি কার্ড তার স্ট্যাটাস কীভাবে চেক করব। তো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর তার আগে বলে রাখি, এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আর ভিডিওটা বড় না করে এখনকার মতো এই পর্যন্ত নমস্কার।